নিজের ছাত্র জীবনে গাছে চড়ে বস্তা ভরে আম চুরি করেছিলেন, সেই কথাটা কিন্তু সেখানে আছে। অনেক সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা, এবং মহামান্য রাষ্ট্রপতি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা সেটা আগেই শুনেছেন, এবং বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা। সে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার জীবনের যে কর্মময় জীবন এবং সবকিছু স্মৃতি নিয়েই তিনি বইটি লিখেছেন, তবে সেই বইটি একটা সময় পর্যন্ত, এবং সেইখানে তার জীবনের অনেক স্মৃতি কথা আছে। তার মধ্যে একটা কথাই শুধু আমি বলবো, আমি একটু পারমিশন নিয়ে নিয়েছি। তিনি যে ছাত্র জীবনে গাছে চড়ে বস্তা ভরে আম চুরি করেছিলেন, সেই কথাটা কিন্তু সেখানে আছে, কারণ যে বাড়ির আম চুরি সেই বাড়ির বলবো যাক, সেই বাড়ির কেউ একজন তার প্রতি একটা কটাক্ষ করেছিল। অবশ্য তিনি মানে একজন মেয়ের কথাই বলবো, সেই কটাক্ষ করার ফলে প্রতিশোধমূলক তিনি যে সেই আম পেরে নিয়ে আসেন। তার এই হাস্যরসে ভরা চমৎকার জীবনী গ্রন্থটা পড়লে অনেক মজা মজা কাহিনীও পাওয়া যাবে। তার স্কুল জীবনের স্মৃতি, সেই হাওড় অঞ্চলে বসবাস, সেখানে চারিদিকে শুধু পানি, সেই আসলে বাংলাদেশের মাটি কাদা মাটি মেখে তিনি বড় হয়েছেন, সেখানকার সবুজ শ্যামল সুন্দর পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। হাওড়ের যে কঠিন জীবন, সেই কঠিন জীবনের সাথে কিন্তু লড়াই করে তিনি বড় হয়েছেন। তিনি একজন সার্থক পিতা, সার্থক স্বামী। কাজে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে আপনাদের দুজনের প্রেমটা হলো, সেই কাহিনীটা তো আরো ভালো করে লেখা উচিত ছিল, সেটা আমাদের একটু জানা দরকার ছিল। কাজে তিনি একজন অত্যন্ত নিবেদিত প্রাণ স্বামী ছিলেন, স্বামী হিসেবেই তিনি আছেন, যেটা তার স্ত্রীর কাছ থেকে আপনি এইমাত্র আমাদের ফার্স্ট লেডির মুখ থেকে শুনেছেন। এবং আমি বলবো যে তার ব্যক্তিগত জীবন যেমন সার্থকতায় ভরপুর, তেমনি বাংলাদেশের ইতিহাসে সেই অল্প বয়সে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন 70 সালে, এবং এরপর 7-7 বার তিনি পার্লামেন্ট মেম্বার। এবং ওই হাওড় অঞ্চলে কখনো মহামান্য রাষ্ট্রপতিকে কেউ কখনো পরাজিত করতে পারেনি, কারণ আমাদের দেশের নির্বাচনের তো অনেক চেহারা আমরা দেখেছি, ভোট ছিনতাই, চুরি, ডাকাতি, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি, কারণ তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ। এবং এই যে মানুষের আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা, এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া, এটাই তার সব থেকে বড় গুণ। তিনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু দেখবেন তার জীবন যাপন কিন্তু সেই একেবারে সাদা সিধা স্বচ্ছ একটা সাধারণ বাঙালির মতনই কিন্তু তিনি জীবনযাপন করেছেন। তবে এমন না, তবে পোশাক পরিচ্ছদে যখন কলেজে পড়তেন তিনি সবসময় খুব ফিটফাট থাকতেন, এরই মধ্যে আবার একটু বেশ ফিটফাট থাকা, এটাও তার একটা অভ্যাস। একটা সাদা সিধা জীবনের মধ্য দিয়ে এই যে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, এটাও একটা মহৎ গুণ বলে আমি মনে করি, বড় গুণ বলে আমি মনে করি।